আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। সেনা ট্রাক উল্টে একজনের মৃত্যু, 21 সদস্য আহত। বিপরীত দিক থেকে আসা একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে সেনাবাহিনীর কনভয়ের একটি ট্রাক। এতে একজন সেনা সদস্য নিহত হয়েছেন, তার নাম প্রিন্স। ওই ঘটনায় আহত হয়েছেন আরও 21 সেনা সদস্য, তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিজস্ব চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। সেনা সদস্যরা সাভার সেনানিবাস থেকে মুন্সিগঞ্জের জাজিরা যাচ্ছিলেন বলে জানা যায়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সচেতন হন, নিজে ঘরে থাকুন, অন্যকে ঘরে থাকার পরামর্শ দিন, সরকারের সকল আইন মেনে চলুন, করোনা ভাইরাস আক্রান্ত থেকে বিরত থাকুন, দেশ ও জাতিকে নিরাপদ রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে আপনাদেরই প্রিয় বাংলা টিভি। আমাদের সংবাদটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।